একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক ক্ষেত্রসমূহের ক্ষেত্রফল সমান হবে। বলেছি একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যে যদি দুটি সামান্তরিক থাকে বা যে কয়েকটি সামান্তরিক থাকে ওই সামান্তরিকগুলির ক্ষেত্রফল সমান হবে আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা যদি এ বি সি ডি এবং এ বি ই এফ দুটি সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত বা অঙ্কন করি তাহলে আমরা এবং এটা যদি একটা সামান্তরিক ধরি এর বিপরীত বাহু ও বিপরীত কোণগুলি পরস্পর সমান এবং বিপরীত বাহু সমান্তরাল তাহলে এটাকে আমরা যদি নামকরণ করি এ বি সি ডি এই একটি সামান্তরিক। এরপর আমরা যে আরেকটি সামান্তরিক এই এ বি ভূমির উপর এবং এই এ বি এবং সি ডি সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত অঙ্কন করি তাহলে আমরা আরেকটি এই সামান্তরিক যদি অঙ্কন করি এরকম এই ই এফ আমরা যদি অঙ্কন করি ই এফ এই আরেকটি সামান্তরিক তাহলে এই দুটি সামান্তরিক একই ভূমি এ বি এবং এই সি ডি বা এই এফ সি সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত তাহলে আমরা বলতে পারি এ বি সি ডি ও এ বি এ বি ই এফ সামান্তরিক দ্বয় একই ভূমি এই এ বি একই ভূমি ভূমি এ বি ও একই সমান্তরাল এ বি ও এই সি ডি এর মধ্যে অবস্থিত এ বি ও সি এফ বলতে পারি এ বি সমান্তরাল এই সি এফ এর মধ্যে দুটি সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে তাহলে প্রমাণ করতে হবে এই সামান্তরিক এর ক্ষেত্রফল সমান হবে এই সামান্তরিক এ বি ই এফ এর ক্ষেত্রফল এই দুটি সামান্তরিক ক্ষেত্রফল সমান হবে কারণ এই দুটি সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত তাহলে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। অঙ্কন বিবরণ আমরা এই এ সি এবং এ ই যোগ করি এরকম এ সি এবং এ ই যোগ করে এবং ই এবং সি বিন্দু দিয়ে যদি এই এ বি এবং এ বি এর বর্ধিতার অংশের উপর আমরা লম্ব অঙ্কন করি এই এ ই এল ই কে এবং সি এল এই ই কে লম্ব এ বি এর উপর এই ই কে লম্ব এ বি এর উপর এবং সি এল আমরা যদি সি এল লম্ব এই এ বি এর বর্ধিতাংশের উপর অঙ্কন করি এই সি এল এই এ বি এর বর্ধিতাংশের উপর লম্ব হবে এটা কি হবে সি এল তাহলে আমরা এই ই ও সি হতে ই এবং সি সি এল লম্ব আঁকি ই কে ও সি এল লম্ব আঁকি সি এল লম্ব লম্ব আঁকি তাহলে আমরা যদি আমরা প্রমাণ করি যদি ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজ এ বি সি আমরা যদি লিখি ত্রিভুজ এ বি সি ইকুয়ালস টু লিখতে পারি আমরা হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা এই ত্রিভুজটা যদি ধরি এটা উচ্চতা হচ্ছে কি সি এল এবং এই এর ভূমি হচ্ছে কি এ বি তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে কি এই এ বি ইন্টু হবে উচ্চতা সি এল এটা জানি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান এবং ত্রিভুজ এ বি ই এই ত্রিভুজ সমান হবে এই ভূমি একই ভূমি এই এ বি পূরণ উচ্চতা এই উচ্চতা হচ্ছে কি ই কে আমরা যদি লম্ব আঁকেছি তাহলে ওই হিসেবে আমরা লিখতে পারি এই ত্রিভুজ ক্ষেত্র সমান এর ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে এই এ বি ইন্টু ই কে যেহেতু এখানে আমরা যদি দেখি এই যে ই কে ইকুয়ালস টু ই কে
কে ইকুয়ালস টু হচ্ছে কি সি এল, যেহেতু এই দুটি লম্ব একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত, তাহলে এই ই কে ইকুয়ালস টু হচ্ছে কি সি এল। সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান হবে এই ত্রিভুজ ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল এটা সমান আমরা লিখতে পারি এখন এই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু এই এ বি সি ডি এই সামান্তরিকের অর্ধেক। কারণ এই দুটি ত্রিভুজ এবং সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল রেখাদের মধ্যে অবস্থিত, তাহলে সুতরাং আমরা লিখতে পারি হাফ ইন্টু এই সামান্তরিক আবার এ বি ই এর ক্ষেত্রফল সমান হবে এই ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল সমান হবে এ বি ই এফ এই সামান্তরিকের অর্ধেক। কারণ এই দুটি একটি ত্রিভুজ এবং একটি সামান্তরিক একই ভূমি এবং একটি সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত, তাহলে সুতরাং এই এ বি ই এর ক্ষেত্রফল সমান লিখতে পারি হাফ ইন্টু, হাফ ইন্টু হবে সামান্তরিক এফ এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা যদি উভয়দিকে ক্যান্সেল করি হাফ হাফ, তাহলে শুধু থাকতেছে সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান হবে এই সামান্তরিক এ বি ই এফ এর ক্ষেত্রফল। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং লিখতে পারি এই সামান্তরিক সি ডি এর ক্ষেত্রফল এ বি সি ডি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি সামান্তরিক এ বি সামান্তরিক সামান্তরিক এ বি ই এফ এ বি ই এফ এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। তাহলে এটা প্রমাণিত হলো, তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে বলেছিল। তাহলে বলেছে যে একই সমান্তরাল রেখার যুগলের মধ্যে অবস্থিত এবং একই ভূমির উপর অবস্থিত এই সামান্তরিকের ক্ষেত্রফল দ্বয় সমান হবে, বা সামান্তরিকের যতগুলি সামান্তরিক আঘাত ওই সামান্তরিকগুলির ক্ষেত্রফল সমান হবে। তাহলে এটা